যত্নের জন্য কম বেশি সকলেই হেয়ার মাস্ক ব্যবহার করেন। কিন্তু হেয়ার মাস্ক ব্যবহারের কিছু নিয়ম থাকে, সেগুলো না জেনেই ব্যবহার করে ফেলেন অনেকেই। আজ জানাবো হেয়ার মাস্ক ব্যবহারের ক্ষেত্রে কি করবেন না এবং কি করবেন, যা করবেন না। কখনোই মাস্ক প্রতিদিন ব্যবহার করবেন না। প্রতিদিন মাস্ক ব্যবহার করলে চুলে ওভার স্যাচুরেশন দেখা দেয় এবং যার ফলে চুল ভেঙে যায় খুব তাড়াতাড়ি। তাই চুলে শ্যাম্পু করার পরে সপ্তাহে একবার কি বড় জোর দুবার হেয়ার মাস্ক ব্যবহার করুন। আবারও যা করবেন না, অনেকক্ষণ ধরে চুলে মাস্ক লাগিয়ে রাখবেন না। খুব বেশিক্ষণ চুলে মাস্ক লাগিয়ে ফেলে রাখলে বা সারা রাত ধরে চুলে মাস্ক লাগানো থাকলে চুলের ক্ষতি হয়। কিন্তু অতিরিক্ত সময় ধরে চুলে মাস্ক লাগানো থাকলে আপনার মাথা ভার লাগতে পারে এবং স্ক্যাল্প তৈলাক্ত হয়ে যেতে পারে। যা করবেন সময়ের খেয়াল রাখুন। চুলে হেয়ার মাস্ক লাগিয়ে রেখে দিন 15-20 মিনিট। ভালো ফল পেতে গেলে হালকা গরম জলে ভালোভাবে তোয়ালে ভিজিয়ে সেই ভিজে তোয়ালে দিয়ে চুলে মুড়ে ঢেকে দিন। সেই ভিজে তোয়ালে দিয়ে চুল মুড়িয়ে ঢেকে রাখুন। মাস্ক ভালোভাবে চুলে বসে গেলে দেখবেন ম্যাজিকের মতো কাজ হচ্ছে। ঠিকঠাক হেয়ার মাস্কটি বেছে নিন। প্রতিটি মানুষের চুলের চাহিদা আর ধরন আলাদা, আর তাই ট্রিটমেন্টের ধাঁচও আলাদা। হেয়ার মাস্ক নির্বাচনের আগে বুঝে নিন আপনার চুলের জন্য সবচেয়ে উপযুক্ত কোনটি। যদি চুল শুষ্ক ধরনের হয় তাহলে দরকার পুষ্টিদায়ক বা নারিশিং মাস্ক, আর যদি চুল এবং মাথার ত্বক তৈলাক্ত হয় তাহলে কিন্তু আপনার ক্লে মাস্ক ব্যবহার করাই ভালো। তাই মাস্ক বেছে নেওয়ার আগে বুদ্ধি খরচ করুন।